মাঝখানে কিছু লোক কাপল গোলস ছবি টবি তুলছে। বরিশা ক্লাবের আগে এখানে হলে এবিপি ওয়েডিং এর অ্যাড আছে, মানে তোমরা যদি এখানে ঠাকুর দেখতে আসো শুধু ঠাকুরই দেখবে না, সাথে কিন্তু তোমরা জীবন সঙ্গিনীকেও সাথে করে নিয়ে যেতে পারবে, মানে টু হুইলার তোমরা এখানে এসে খুঁজে পেতেও পারো। ওকে আচ্ছা, উনি একটু দূর থেকে কথা বলতে চাইছেন, উনি কথা বলতে চাইছেন না আসলে, আমি না দাদার হাগা পেয়েছি কিনা। আজকে আমরা বেরিয়ে পড়েছি নবমীর পুজো পরিক্রমাতে, আর মানে আমরা প্রত্যেক বছর অনেক আগে থেকে শুরু করি দেখা, কিন্তু এবছর যেহেতু প্যান্ডেমিক সিচুয়েশন আর এবারে প্রথম আর দ্বিতীয়াতেই যে এত লোক বেরিয়ে পড়েছে তাতে আমরা সাহস করিনি, আমরাও আর কি খুব দেরি করে বেরোলাম নবমীতে। তো আজকে অপেক্ষা করছিলাম যে মানে ভিড়টা একটু কম কতক্ষণে কমবে, সো আমাদের আশা পূরণ হয়েছে আজকে। তো নবমী নবমীতে যতটা ভিড় থাকে দিনের বেলা, তো আমরা বেসিক্যালি রাত্রিবেলায় দেখি, কিন্তু এই বছর আর কি ভিড়টাকে অ্যাভয়েড করার জন্য তো আমরা দিনের বেলা থেকে শুরু করলাম দেখা, তো মোটামুটি সন্ধ্যার মধ্যে শেষ, আর এখন সব প্যান্ডেলই দেখছি মোটামুটি ফাঁকা। তো আমরা বেসিক্যালি আজকে দেখবো পুরোটা সাউথ কলকাতা, সাউথ কলকাতার যে ফেমাস যে ঠাকুরগুলো প্রতিমা আজকে আমরা ভিজিট করতে চলেছি, এবং আমাদের অভিজ্ঞতা বা প্যান্ডেল মানে যা প্যান্ডেল হপিং করবো আমরা সব কিছু আমরা তোমাদের সাথে শেয়ার করে নেবো, এবং যাতে তোমাদেরও যারা বাড়িতে বসে আছো যারা ঠাকুর দেখতে পারছো না যেতে চাই মানে যেতে চাইছো না, সো তাদের জন্য এটা বানানো পুরোপুরি যে তোমরা বাড়িতে বসে ভার্চুয়ালি এনজয় করো, এবং জানিও যে ভিডিওটা কেমন লাগবে। সো আমরা শুরু করেছি হরিদেবপুর থেকে শুরু করছি, আমাদের প্রথম ডেস্টিনেশন হবে অজয় সংগতি, তারপরে 41 পল্লী, মোটামুটি সাউথ কলকাতা পরপর যাব, হরিদেবপুর বেহালা, বেহালা থেকে তারপরে ওইদিকে চেতলা কালীঘাট রাজবাড়ি দিয়ে আমরা শেষ করব। তাহলে ব্লগটার সাথে থাকো প্রথম থেকে শেষ অবধি, আর লেটস স্টার্ট এন্ড এনজয় ওয়াচ এন্ড ফলো এন্ড সাবস্ক্রাইব। হ্যালো, আজকে নবমীতে আমরা আছি এখন অজয় সংগতিতে, ঠিক আছে। তো তোমাদের দেখাবো এখানে অজয় সংগতিতে কীরকম প্যান্ডেল হয়েছে। দেখা যাচ্ছে যে প্যান্ডেলে একদমই লোকজন নেই, মাঝখানে কিছু লোক কাপল গোলস ছবি টবি তুলছে, যাই হোক একদমই কম, টুরুলাভ একদম, এবারে টুরুলাভও একদম অল্প। এবারে প্যান্ডেলে যারা ভেবেছিলো যে এসে টুরুলাভ করবে সেটাও হলো না, মানে কিছুই হলো না, ও কী লাগছে সেটাও হলো না। তো যাই হোক, আজকে এখানে যারা আছে তাদের সাথে একটু আমরা কথা বলে নেবো যে এইবারে তারা আর কি পুজোটা কীরকমভাবে কাটাচ্ছে, বা এই যে যারা ভলেন্টিয়ার আছে তাদের সাথে কথা বলে নেবো যে কেমন ভিড় হচ্ছে বা কীভাবে তারা স্যানিটাইজেশন দিচ্ছে বা কী করছে। সো আমরা একটু মানে জেনে চাইবো যে এখানে কীরকম ভিড় হচ্ছে, বা আজকে তো নবমী আমরা দেখতে পাচ্ছি পুরো ফাঁকা, এখন হয়তো রাতের দিকে ভিড় হতে পারে কারণ গতকাল অষ্টমী ছিল, এবং অষ্টমীতে মোটামুটি ভিড় দেখতে পেয়েছি আমরা প্যান্ডেলে প্যান্ডেলে, যদিও সব কিছু নিউ নর্মাল এখন চলছে, বাট স্টিল দুর্গাপুজো মানে বাঙালির ইমোশন একটা। সো আসুন আমরা জেনে নিই এখানে যিনি আছে, যারা এখানে আছেন, যারা উপস্থিত কর্মকর্তারা, যারা তাদের সঙ্গে কথা বলে নিই। সো নমস্কার দাদা, বলছি ওকে আচ্ছা, উনি একটু দূর থেকে কথা বলতে চাইছেন, উনি কথা বলতে চাইছেন না আসলে ব্যাপার এবার সব প্যান্ডেমিকের জন্য কেউই আর সামনাসামনি খুব কাছাকাছি আসতে চাইছেন না, সো কেউ এখানে ইন্টারভিউতে রাজি নয় যখন, তখন আমরা একটুখানি আরেকবার দেখিয়ে নিই প্যান্ডেলটা। ওকে, তো বেসিক্যালি আজকে আমরা যেই যেই জায়গাগুলো ঘুরবো সেটা হলো সাউথ কলকাতার মধ্যে। তো সাউথ কলকাতায় আরেকটা ফেমাস পুজো সেটা হলো 41 পল্লী, তো চলো যাই এখানে দেখি কেমন করেছে, মনে হয় আমি অনির্বাণ আর আমার সাথে আছে দীপঙ্কর, আমরা চলে এসেছি এবারে বরিশা ক্লাব, যেই ক্লাবটা এবং যাদের পুজো এবারে পুজো শুরু হওয়ার আগে থেকেই ট্রেন্ডিংয়ে চলে এসেছিলো, মানে হয়তো মানে সোশ্যাল মিডিয়ায় দেখেই থাকবে, এবং এটা আমার ব্যক্তিগতভাবে আমার একটা খুব মানে পছন্দের একটা পুজো বলতে গেলে, এবং ছোটো থেকে আমরা দেখেই আসছি, এবং এখানে প্রত্যেক বছরই কিন্তু বেহালায় প্রত্যেকটা পুজোই মানে আমার এখন বলে না আজ থেকে প্রায় 10 বছর আগেও তখন এদের সময় অনেক এগিয়ে থাকে, মানে এরা তখন থেকেই থিমের পুজো করে, যখন কিনা কলকাতায় আরও অনেক বড় বড় প্যান্ডেল থিমের পুজো করতো না, কিন্তু এবছর এদের যে থিমটা সেটা আমাদের বর্তমান পরিস্থিতির সাথে খুবই প্রাসঙ্গিক লেগেছে আমার, এবং আমার বা তোমাদেরও হয়তো অনেকেরই মানে খুবই ভালো লেগেছে থিমটা, এবং যারা ধরো বাড়িতে আছো দেখতে আসতে পারোনি
তাদের জন্য আমরা চেষ্টা করেছি আজকে তোমাদেরকেও এটা ভালো করে দেখানোর জন্য এবছর বরিশাল ক্লাবের পূজোটা। তো চলো দেখে নিই পূজোটা কেমন তোমাদের অবশ্যই ভালো লাগবে। এদের থিমই হচ্ছে এবার প্রাণী এবার পূজোর প্রাণ। এটা আর কি বর্তমানে আর কি পরিস্থিতির সাথে আর কি আমফান একদিকে, একদিকে হলো কোভিড, তো সবের দিয়ে মানুষ খুবই বিধ্বস্ত। তো আমফানে তো বিশেষভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, তো তার জন্য এবারও আর কি এদের থিমটা বর্তমানের যুগের সাথে অনেকটাই প্রাসঙ্গিকতা পায়। তো চলো দেখে নিই প্যান্ডেলটা। তো আমরা এবার চলে এসেছি সরাসরি প্রতিমার সামনে। আমরা দেখতেই পাচ্ছি এখানে মা দুর্গার কিন্তু আমরা এখানে মহিষাসুরমর্দিনী রূপ দেখতে পাচ্ছি না, আমরা দেখতে পাচ্ছি একজন মমতাময়ী মায়ের রূপ। আর হয়তো আমরা প্রতিমা থেকে থেকেই বুঝতে পাচ্ছি যে এখানে মূলত স্ট্র্যান্ডেড ওয়ার্কার বা পরিযায়ী শ্রমিকের রূপে মা এসেছেন। মূলত মা দুর্গা তো আমাদের প্রত্যেক বাঙালির ইমোশনের সাথে মিশে আছেন এবং উনি মূলত আমাদের কাছে মেয়ে, মানে উনি শরৎকালে এই সময় বাপের বাড়ি আসছেন। সো এখানেও ঠিক সেভাবে জিনিসটাকে পোর্ট্রে করা হয়েছে যে দেখানো হচ্ছে যে মা তার উমা তার বাপের বাড়িতে আসছেন এবং তার ছেলেমেয়েকে নিয়ে আসছেন এবং তার আসার রূপটা হয়তো প্রত্যেকবারের মতো নয়, একটু আলাদা, কিন্তু সেটা হয়তো বর্তমান পরিস্থিতির সাথে তাল মিলিয়ে এবং দেখতে গেলে বর্তমান পরিস্থিতি যা পরিস্থিতি আমাদের তার সাথে কিন্তু এটা যথেষ্ট সামঞ্জস্যপূর্ণ এবং আমার তো ব্যক্তিগতভাবে খুব ভালো লেগেছে। অনেকের হয়তো মা দুর্গা মহিষাসুরমর্দিনী রূপটাই খুব পছন্দের, কিন্তু এবছরের জন্য এই প্যান্ডেমিক সিচুয়েশানে আমার মনে হয় যে এই রূপটা যেটা এখানে ফুটিয়ে তোলা হয়েছে এই ক্লাবে সেটা যথেষ্টই প্রাসঙ্গিক এবং যথেষ্টই প্রশংসনীয়। আমি আবার দেখো এখানে জাস্ট দেখো নো এন্ট্রি বোর্ড এখানে যদিও আছে, নো এন্ট্রি জোন, কিন্তু নো এন্ট্রি জোনের সামনে যে এত বেশি করে এন্ট্রি হয়েছে কোনো সোশ্যাল ডিসটেন্সিং নেই, এখানে এন্ট্রির সামনে এখানে ভিড় উপচে পড়ছে, নো এন্ট্রির সামনে কিন্তু ভিড় উপচে পড়ছে। মানে আর যেটা আমাদের নো এন্ট্রি করা হয়েছে তার কারণ সোশ্যাল ডিসটেন্স যাতে মেনটেন করা হয় বা লোক যাতে গ্যাদারিং না করে একটা প্যান্ডেলের ভিতরে, কিন্তু এই দেখো এখানে প্যান্ডেলের সামনে কিন্তু প্রচুর লোক। আমরাও এরকম হাইকোর্টের ভার্ডিক্টকে আমরাও সম্মান জানাচ্ছি এবং আমরাও ডিস্টেন্স মেনেই হয়তো আমরা অনেক দূরে দাঁড়িয়ে আছি এবং দেখতে পাচ্ছি যথেষ্টই ভিড় হয়েছে। কিন্তু দেখো দুর্গাপুজো তো আমাদের ইমোশন না, সো সেই জায়গায় দাঁড়িয়ে মানুষ রাস্তায় বেরিয়ে পড়েছে, আমরাও বেরিয়ে পড়েছি, তো যতটা সম্ভব প্রিকশনস নিয়ে এবং ডিস্টেন্স মেনটেন করে আমরা ঠাকুর দেখার চেষ্টা করছি, তোমাদেরকেও দেখাচ্ছি এবং রাস্তাঘাটে যা দেখছি বেশিরভাগ লোকই সেইটুকু অন্তত নিজেদের জন্য, নিজেদের পরিবারের জন্য তারাও যথেষ্ট সেটা সেরকম প্রিকশনস মেনটেন করছেন, ডিস্টেন্স মেনটেন করছেন। তবে কিছু কিছু ক্ষেত্রে দেখতে পাচ্ছি কিছু কিছু লোক হয়তো সে ভুলে গেছেন, হয়তো তারা আনন্দে, পুজোর আনন্দে বা ঠাকুর দেখার আনন্দে হয়তো ভুলে গেছেন যে ডিস্টেন্স মেনটেন করা আমাদের উচিত। তো যাই হোক, মোটামুটি আমাদের বরিশাল ক্লাবের পুজো খুব ভালো লেগেছে, প্রত্যেকবারই ভালো লাগে, এবছরও যথেষ্ট অন্যরকমভাবে ভালো লেগেছে। সো তোমাদের কেমন লেগেছে তোমরা জানিও। নেক্সট আমাদের যে আরও যে বেহালার যে পুজোগুলো আছে তো সেগুলোকে চলো এক্সপ্লোর করি। আর এখানে দেখো যে বরিশাল ক্লাবের আগে এখানে হলো এবিপি ওয়েডিংয়ের অ্যাড আছে, মানে তোমরা যদি এখানে ঠাকুর দেখতে আসো শুধু ঠাকুরই দেখবে না, সাথে কিন্তু তোমরা জীবন সঙ্গিনীকেও সাথে করে নিয়ে যেতে পারবে, মানে টুরুলা তোমরা এখানে এসে খুঁজে পেতেও পারো। তো অবশ্যই আসবে কিন্তু প্যান্ডেলটা দেখতে, সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করবে, আর সাথে তোমরা এখনো খুঁজে পাওনি তাদের ট্রু লাভকে, তারা এখানে তাদের জন্য এখানে বরিশাল ক্লাবে আয়োজনটা না, এটা কিন্তু ট্রু লাভ না, এটা হলো টুরু লাভ যদি তোমরা চাও সাথে এবিপি ওয়েডিং আছে এখানে, দেখো শুরুতেই তোমরা প্যান্ডেলে ঢোকার শুরুতেই দেখবে যে এবিপি ওয়েডিং, তো এখান থেকে তোমরা টুরু লাভও নিয়ে যেতে পারো, ঠিক আছে। তো আমরা এবারে চলে এসেছি বেহালা নতুন দল, তো তোমাদের দেখাবো এখানে কি থিম পড়েছে। তো আমরা এখন মাস্ক পরে নেই তার কারণ আমাদের আশেপাশে কেউ নেই, কিন্তু আমরা কিন্তু মাস্ক পরেই ঘুরছি, কেউ কিন্তু কমেন্ট করো না, এই যে হাতে মাস্ক আছে, কেউ কিন্তু কমেন্ট করো না যে মাস্ক ছাড়া কেন ঘুরে বেড়াচ্ছি। তো চলো দেখে নিব এবারে কীরকম করেছে বেহালা নতুন দল। তো আমরা এবার চলে এসেছি একদম মূল মণ্ডপের একদম সামনে,
তো এখানকার থিম এবার করা হয়েছে যে অমলের পুজো, ঠিক আছে? মানে আমরা তো ছোট থেকেই পড়ে এসেছি রবীন্দ্রনাথ ঠাকুরের অমল দইওয়ালা। সো সেখানে একটি ছোট্ট ছেলে তাকে বাড়িতে মানে সে বাড়ির জানলা দিয়ে দেখতো, এবং সেটাই আমরা দেখতে এসেছি এখানে কীভাবে এরা ফুটিয়ে তুলেছেন থিমটাকে। সো আমরা এখানে দেখতে পাচ্ছি সামনে এখানে সুন্দর একটা স্যানিটাইজেশন ব্যবস্থা করা হয়েছে। যত দর্শনার্থী আসছেন তাদের প্রত্যেকের হাতেই কিন্তু এখানে যে বসে আছেন সিকিউরিটি গার্ড হিসেবে, তিনি কিন্তু স্যানিটাইজার দিচ্ছেন। একবার ওই বেহালার এদিকে কিন্তু দুটো তিনটে প্যান্ডেল দেখে নিলাম, কিন্তু এই জায়গায় চোখে পড়েনি যে, বাট এই এখানে এই প্রচেষ্টাটা সত্যি খুব অভিনব প্রচেষ্টা এবং আমার এখানে খুব ভালো লেগেছে, আপনাদেরকে দেখিয়ে দিতে চাইবো। এই দেওয়ালগুলো কিন্তু খুব সুন্দর করে এরা রবীন্দ্র চিত্র যেরকম ধরনের হয় হয়তো পুরোপুরি সেরকম অবিকল হয়নি, বাট সেরকম ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন ইনারা। বেশ সুন্দর লাগছে, বেশ দেওয়াল মানে মণ্ডপ সাজার প্রবেশদ্বার যথেষ্ট সুন্দর হয়েছে। চলো আমরা সামনে গিয়ে দেখছি। সো আমরা চলে এসেছি একদম মণ্ডপের অভ্যন্তরে চলে এসেছি, এবং দেখতে পাচ্ছি আমরা এখানে বেহালা নূতন দল যেটা করেছে ওদের থিম এবছরের অমলের পুজো, অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুরের পোস্টমাস্টার গল্পের অনুকরণে মণ্ডপ সজ্জা সেভাবে ফুটিয়ে তোলা হয়েছে। এবং গল্পে যেমন দেখেছি আমরা অমল একটি বাচ্চা ছেলে, সে বাড়ির জানলা দিয়ে তাকিয়ে তাকিয়ে দেখতো বাইরের দৃশ্য, এবং তাকে রোজ একটি করে একটি বাচ্চা মেয়ে একটি করে পদ্মফুল দিয়ে যেত। এবং এখানে কিন্তু মা দুর্গার সেই রূপটাকে দেখতে পাচ্ছি, মানে মা দুর্গাকে এখানে ওই মেয়েটির রূপে ফুটিয়ে তোলা হয়েছে এই মণ্ডপে। এবং চারদিকে আমরা যথেষ্ট পদ্মফুলের সমারোহ দেখতে পাচ্ছি, এবং আমার তো তাই মনে হয়েছে হয়তো সেই ছোট্ট মেয়েটি এখানে মা দুর্গা রূপেই এখানে এই মণ্ডপে এসেছেন, এবং আপনাদেরকে দেখাবো একবার। আচ্ছা, এখানে তো আমরা যেটা বললাম যে পোস্টমাস্টার থিমের ওপরে এখানে পুজোটা করা হয়েছে, দেখছি অনেক বাচ্চারা এখানে আছেন, আমরা একবার তাদের কাছ থেকে জেনে নেব তাদের প্যান্ডেলটা কেমন লাগছে। সো তোমার নাম কি? সিনচার ঘোষ। আচ্ছা, কটা ঠাকুর দেখেছো তুমি সকাল থেকে? কটা ঠাকুর দেখেছো? চারটে পাঁচটা দেখেছি। কেমন লাগছে? ভালো লাগছে। এটা কেমন লেগেছে? এটা ভালো লেগেছে। ডায়মন্ড হারবার থেকে এসেছি। ডায়মন্ড হারবার থেকে আমরা। আচ্ছা, এবার কোথায় যাবে তোমরা? এবার কোথায়? খেয়েছো কিছু? ঠিক আছে, আমরা আরো কয়েকজনের এখানে সাক্ষাৎকার নেব। আচ্ছা, হ্যালো, তোমার নাম কি? আমার নাম সায়ানী বিশ্বাস। কেমন লাগছে প্যান্ডেল? ভালো লাগছে। কটা ঠাকুর দেখেছো সকাল থেকে? চারটে। চারটে, এবার? আচ্ছা, ও হয়তো জানে না, এবার হয়তো গার্জেন আছেন ওনাদের, তারাই ঠাকুর দেখাচ্ছেন। সো আমি একজন অভিভাবকের সাক্ষাৎকার নিয়ে নেবো। দাদা, কেমন লাগছে আজকে? তো এই ঠাকুর দেখে ভালোই লাগছে। তো যদিও এই মানে নিউ নর্মাল প্যান্ডেমিক কন্ডিশন, হ্যাঁ, তাও মানে রোজই কি বেরোচ্ছেন নাকি আজকেই বেরিয়েছেন? রোজই বেরোচ্ছি, তবে আমাদের যে পারিপার্শ্বে যেসব ঠাকুর আছে সেগুলি দেখছি, তো বাইরে এতটা বেরোচ্ছি না। যদিও বেরোচ্ছি তবে প্যান্ডেলের ভিতর তো ঢুকতে পারছি না, বাইরে থেকে যতটুকু দেখতে পারছি তাতেই আমাদের। মানে কোন সময়টা প্রেফার করছেন ঠাকুর দেখার জন্য, সকালবেলা না রাতেরবেলা? বিশেষ করে দিনের বেলাটাই বেশি ফেভার করছি। মোস্টলি সবাই তাই করছে, আমরাও তাই করছি আসলে। রাতের বেলা তো জানি ভিড় হয়, যদি আবার ভিড়টা কম, স্টিল তাও দিনের বেলাটা দেখায় সেফ আমার যা মনে হয়, এবং হয়তো এখানে অনেকে সেটা সহমত পোষণ করবেন। সো দেখা যাক, আমরা এবার নেক্সট মণ্ডপ যাচ্ছি। সো আমরা আর কি ঠাকুর দেখতে দেখতে এখানে আমাদের একটা স্কুলের বন্ধু, স্কুলের ফ্রেন্ড সত্যজিৎ, সত্যজিৎকেও পেয়ে গেছি। তো সত্যজিৎ, তুমি বলো যে তুমি এইবারে কেমনভাবে ঘুরছো? না, অ্যাকচুয়ালি বেসিক্যালি এবার সেরকম একটা ঘুরছি না, এই জাস্ট আশেপাশেই থাকছি। আর আজকে ঘুরতে গেছিলাম একটুখানি, তবে সেরকম একটা ঠাকুর তো দেখা যাচ্ছে না, জাস্ট এই প্যান্ডেল বা এই যত দূর থেকে দেখতে দিচ্ছে সেখান থেকে জাস্ট হালকা দেখে বেরিয়ে চলে আসতে হচ্ছে। তো তুমি তো আরও তো তুই আর কি দুটো তিনটে প্যান্ডেল ঘুরলি, ঠিক আছে, তো সেখানে কি স্যানিটাইজেশন করলো হাত? একদমই সোশ্যাল ডিস্টেন্সিংটা বজায় রেখে এইবারে আর কি ঠাকুর দেখার জন্য একদম আদর্শ জায়গা। একদম।
তো ঠিক আছে সত্যজিৎ তুমি ঘোরো ঠিক আছে আমরা তাহলে আসি আর আরো প্যান্ডেল তোমাদের দেখাবো একদম দক্ষিণ কলকাতার সেরা পুজো সুরুচি সংঘ সো আজ এই নবমী দেখতে পাচ্ছি আমরা খুবই হালকা ভিড় নেই মানে প্রত্যেক বছর এই সময় যা ভিড় থাকে এখানে মানে লোকজন হাঁটতে পারে না এত ভিড় থাকে কিন্তু এবছর কিন্তু দেখছি আমরা ভিড় তুলনামূলকভাবে কিছু নেই হয়তো এটা প্যান্ডেমিকের জন্যই কিন্তু তাও কিন্তু লোকজন আসছে আমরা আস্তে আস্তে এগিয়ে যাবো এবং দেখাবো যে এখানকার ব্যবস্থাপনা কীরকম সো তো আমরা যা এক্সপেক্ট করেছিলাম ঠিক সেটাই হলো মানে সুরুচিতে ভিড় হবে না এটা ভাবা মানেই বিশাল ব্যাপার কারণ হলো সুরুচি হলো দক্ষিণ কলকাতার একটা প্রাইম পুজো মানে এখানে আর কি চতুর্থী থেকে শুরু করে একাদশী অবধি কিন্তু ভিড় থাকে তো সুরুচি এখন একটা এক্সপেক্টেড এই বছর প্যান্ডেমিক সিচুয়েশন তা সত্য সুরুচি একটা একটা নাম সুরুচি একটা নাম মানে সুরুচি একটা নাম সুরুচি একটা ব্র্যান্ড তো বর্তমানে সেটাই ব্র্যান্ডের মধ্যে হয়েছে এবং দেখুন যা প্যান্ডেল কিন্তু যেমনই আর কি ঠাকুর হোক না কেন এখানে কিন্তু লোকের সমাবেশ কিন্তু যথেষ্ট তবে এই ব্যাপারে আমি যেটা বলতে চাই যে কলকাতা একটা এত বড় পুজো বাট এখানে কিন্তু আমরা এরকম স্যানিটাইজেশনের ব্যবস্থা দেখতে পেলাম না যেটা আমরা দেখেছিলাম বেহালা নূতন দল এবং খুবই ভালো লেগেছিল যেটা প্রশংসনীয় কিন্তু এখানে কিন্তু সেটা দেখুন ব্যবস্থা দেখতে পেলাম না যেটা কিনা উচিত ছিল করা কারণ এত ব্যবস্থা যেমন নেই তাও আর নো এন্ট্রি যে গেট আছে সেখানেও কিন্তু যথেষ্ট আর কি লোকের সমাবেশ মানে সোশ্যাল ডিস্টেন্সিং কিন্তু ব্যাপার নেই আমরা এখন আছি চেতলা অগ্রণী এখানে দেখতেই পাচ্ছ যে মানে ভিড় ভালোই আছে লোকজন ভালোই এসছে তো চলো প্যান্ডেলটা তোমাদের দেখাবো দেখা যাচ্ছে যে এখানে প্রচুর গ্যাদারিং ঠিক আছে কিন্তু একটা অভিনব ব্যবস্থা করেছে এখানে যে মণ্ডপের কাছে গেলেই তুমি স্যানিটাইজ হয়ে যাবে অটোমেটিক্যালি স্যানিটাইজ হয়ে যাবে মণ্ডপের কাছে গেলে কিন্তু এখানে কিন্তু নো এন্ট্রি যে গেট আছে গেটের সামনে কিন্তু প্রচুর ভিড় ফটো তোলারও ভিড় সব মানে যারা দর্শক আছে সবাই একদম সামনেটায় প্রচুর গ্যাদারিং করেছে এখানে মানে সোশ্যাল ডিস্টেন্সিং কিন্তু এখানেও মেনটেন হচ্ছে না কিন্তু এখানে একটা ভালো ব্যবস্থা আছে যে স্যানিটাইজেশনের যে প্যান্ডেলের কাছে গেলে অটোমেটিক্যালি স্যানিটাইজ হয়ে যাবে স্যানিটাইজেশন সবসময় হচ্ছে এখানে এখন আমরা চলে এসেছি চেতলা দেখে এদিকে কালীঘাট নেপাল ভট্টাচার্য স্ট্রিট ক্লাব মূলত এখানে তিনটে ঠাকুর পর্ব দেখবো আমরা আমরা এদিক থেকে শুরু পিছন থেকে শুরু করছি নেপাল ভট্টাচার্য ক্লাব তারপরে ৬৬ পল্লী এবং তারপরে বাদামতলা আশার সঙ্গ এবারে তিনটে ক্লাবেরই ভাবনা মূলত সত্যজিৎ রায়ের জন্ম শতবার্ষিকী উপলক্ষে তার তিনটে যে উপন্যাস মানে ও পথের পাঁচালী অপুর সংসার এবং অপরাজিত তিনটে নিয়েই মূলত এটা চিন্তাভাবনা করে এবার প্ল্যান পেয়ে সেইভাবে প্যান্ডেলে রূপ দিয়েছে নিজেরা সো চলো দেখে নেওয়া যাক হ্যাঁ চলো দেখে নেওয়া যাক পরপর তিনটে দেখে নিই তো এটা হলো প্রথম যেটা দেখছি নেপাল ভট্টাচার্য স্ট্রিট তো এখানে যে এবারে করেছে সত্যজিৎ রায়ের অপুর সংসার এই অপুর সংসার নিয়ে ওরা প্যান্ডেলটাকে চিন্তাভাবনা করে সাজিয়েছে তো চলো দেখে নিই প্যান্ডেলের ভিতরটা কীরকমভাবে প্যান্ডেলটাকে রূপায়ণ করেছে এবারে আমরা চলে এসেছি ৬৬ পল্লী তো এইবারেও এখানেও কিন্তু পরের যে প্যান্ডেলটা ছিল সেখানেও কিন্তু সত্যজিৎ রায়ের সিনেমারই থিম এইখানে থিম করেছে হলো পথের পাঁচালী বাদামতলায় আমরা দেখতে পেলাম যে এবছরে এখানে কিন্তু করেছে
সত্যজিৎ রায়ের পথের পাঁচালীর উপরে বেস্ট করে। আর এরপরে যে ছেষট্টি পল্লি ছিল, ছেষট্টি পল্লিতে পড়েছিল হলো সত্যজিৎ রায়েরই অপরাজিত, আর তারপরে যেই আছে সেখানে কিন্তু করেছে সত্যজিৎ রায়েরই অপুর সংসার। মানে পরপর যে তিনটা সিনেমা হয়েছে সত্যজিৎ রায়ের ফেমাস সিনেমা, সেইগুলোর সিকোয়েন্সের উপরে বেস্ট করেই কিন্তু পরপর তিনটে ক্লাব এখানে প্যান্ডেল বানিয়েছে। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন, আর আপনারা এবছর পুজোয় কেমন ঘুরলেন সেটা কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর আপনাদের জন্য পরবর্তী ভিডিওতে আনতে চলেছি ফুড ব্লগিং, তো তার জন্য চ্যানেলটাকে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে রাখবেন।